Assalamualaikum viewers, kemon achen? Asha kori shobai bhalo achen. Desh ebong desher baire je je khan theke dekhchen shobai ke antorikbhabe obhinondon. Ajke je gari tar review debo seta bikroy hoybe. Ar gari tar model hocche Yamaha RX 115, model hocche 2004, registration 2005. Oita Silater kagoj, Silet 411 serial er. To gari tate ki ki ache na ache obosshoi apnader sathe ami share korbo. Ar gari tar dam niye obosshoi ami video shesher dike obosshoi apnader sathe alochna korbo. Gaite original ki ache ebong মানে গাড়িতে সমস্যা কি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আলাপ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে আপনারা যদি নিতে চান তাহলে গাড়ির মালিকের সাথে গাড়ির মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা ওনার সাথে সরাসরি আলাপ করতে পারেন তো আসেন আমরা পুরো রিভিউটা দেখি গাড়িতে কি আছে না আছে সম্পূর্ণ দেখি তারপরে ভিডিও শেষের দিকে অবশ্যই দাম নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যে কান্ট্রি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে যে গাড়িটা রিভিউ দেব সেটা বিক্রয় হইবে আর গাড়িটার মডেল হচ্ছে Yamaha RX 115 মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 2005 ওইটা সিলেটের কাগজ সিলেট 411 সিরিয়াল এর তো গাড়িটাতে কি কি আছে না আছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আর গাড়িটার দাম নিয়ে অবশ্যই আমি ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব গাড়িতে অরিজিনাল কি আছে এবং মানে গাড়িতে সমস্যা কি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আলাপ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে আপনারা যদি নিতে চান তাহলে গাড়ির মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা ওনার সাথে সরাসরি আলাপ করতে পারেন তো আসেন আমরা পুরো রিভিউটা দেখি গাড়িতে কি আছে না আছে সম্পূর্ণ দেখি তারপরে ভিডিও শেষের দিকে অবশ্যই দাম নিয়ে আলোচনা করব আমরা এখন শুরু করছি গাড়িটার বিষয় নিয়ে গাড়িটাতে কি কি আছে না আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো গাড়িটা একবার আমরা ঘুরে ঘুরে দেখি কি রকম লাগে অবশ্যই ভালো লাগবে আর ওইটা যেহেতু সেল পোস্টে আছে আপনারা অনেকে চাইতেছেন যে ভাই একটা আরএক্স নিমু একটা আরএক্স এর ভিডিও দেন যাতে মানে সাধ্যের মধ্যে থাকে তো এইটা আপনাদের অবশ্যই সাধ্যের মধ্যে থাকবে তো মূলত আমি যে জায়গা থেকে শুরু করি আপনারা দেখতে থাকেন এই যে মিটারের সাইডটা তারপরে এই যে সিগন্যাল সিগন্যাল যেটা চারটা সিগন্যাল অরিজিনাল সামনের ব্রেক লাইট সামনের হেডলাইট সব কিছু অরিজিনাল তো আমরা মূলত ওই সামনে থেকেই দেখি এই যে সামনের মড গার্ডটা তারপরে আপনার দেখেন ভালো করে দেখবেন ওই ইয়েটা সামনের সকাপটা ওইটা কিন্তু গোসা মাজা কোনো কিছু না বপটপ কোনো কিছু না এই যে সামনেটা দেখেন কোনো বপটপ না আপনারা যে কেউ গাড়ি কিনতে চান আপনারা গাড়ি লেনদেনের আগে ওই গাড়ির ভিডিওর সাথে আপনারা মিলাবেন গাড়িতে কি কি আছে না আছে এই যে রিংটা দেখেন ওইটা হলো টায়ার লাগানো 20 টন টায়ার এই যে দেখেন 20 টন টায়ার ভালো মানের টায়ার রিংটা পুরো রিংটা দেখেন ওইটা ইউনিয়ন রিং তো আমরা এখন উপর দিকে আসি তো এখন মূলত যে বিষয় এই গাড়িতে যে সমস্যা মূল যে সমস্যা ওই সমস্যা হলো শুধুমাত্র ট্যাঙ্কিটা স্টিকার রাখা অবস্থায় ট্যাঙ্কিটা টাচ আপ করা এইটা হলো সম্পূর্ণ গাড়ির মধ্যে এইটাই আর কোনো কিছু নাই খালার তো এই যে ট্যাঙ্কিটা দেখেন ভালো করে এই যে মুড়িটা ভালো করে দেখেন সলাইটগুলা অরিজিনাল ওই হরন যে দুটোটা হরন অবশ্যই আমি বাজিয়ে আপনাদের শোনাবো কেবলগুলা অরিজিনাল এই যে হরন এই যে হরনের পিছনটা দেখেন এই যে দেখেন বব টপ না ওই যে ইঞ্জিনের ওই হেডের উপরটা তারপর আপনার কার্বোরেটর ওই পার্টটা কিন্তু অরিজিনাল ইঞ্জিনের ওই পার্টটা অরিজিনাল ওইটা কালার হয় নাই টাচ আপ হয় নাই এই যে দেখেন আপনারা সাইলেন্সারের মুখটা দেখেন তারপরে সাইলেন্সারটা একটু দেখেন এই কারণ সাইলেন্সারে ওইটাতে কোনো টোপ নাই কোনো ক্রাচ নাই সাইলেন্সারে একদম ক্লিন নিচে দেখবেন উপর দেখেন এই যে দেখেন কোনো টোপ কিন্তু নাই উপরটা দেখেন সাইলেন্সারে ভিডিওতে যেমন আপনারা ভিডিওতে যা পাবেন গাড়িটা লেনদেনের আগে ওইভাবে আপনারা মিলাবেন মিলাইয়া গাড়িটা কিনবেন কোনো সমস্যা নাই আর তারপরে যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আমার ফোন নাম্বার তো সব ভিডিওতে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কিকারটা এই যে কিকারের নাম্বারটা দেখেন ভালো করে এই যে কিকারের নাম্বার দেখা যাচ্ছে এই যে কিকারের নাম্বার একটু ভিতর থেকে দেখা যাক ওইটাতে একটাই সমস্যা ওইটা ট্যাঙ্কিটা কালার মিলানো শুধুমাত্র ট্যাঙ্কি আর ওই সামনেটা দেখলেন পিছন অবশ্যই সম্পূর্ণ দেখা বইছে দেখেন
আপনার সাইড কভার যেটা স্টিকারটা আপনার অরিজিনাল পিছনে শক আপ তারপরে ওই ব্যাক প্যানেল এই যে ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেল তারপরে আপনার পিছনের টায়ারও আপনার 20 টন এই যে দেখেন ইউনিয়ন ইউনিয়ন সাইকেল 18x1.40 1.4 তো এটা আপনারা মিনা মাছাইতে ভালো বুঝতেছেন এই যে দেখেন গোসা মাজা কোনো কিছু না ওইগুলা ভালো করে খেয়াল করবেন গাড়ির মেইন কলিজা ওইগুলাই সামনের পিছনের হাফস তারপরে আপনার ওই সামনের সকাব ওই পিছনের মডগার্ড সামনের মডগার্ড ওইগুলা কিন্তু গাড়ির মেইন বিষয় ওইগুলাই এই যে পিছনের মডগার্ডটা দেখেন অরিজিনাল তারপরে আমি সাইলেন্সারের নাম্বারটা দেখাই আপনাদের এই যে দেখেন সাইলেন্সারের নাম্বার ওইটাতে কোনো টোপ কোনো দাগ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সাইলেন্সার একদম ক্লিন সাইলেন্সার এই যে দেখেন একদম ক্লিন এই যে মুখ সামনেটা দেখেন এই যে দেখেন একদম ক্লিন কোনো জায়গায় টুপটাপ কোনো কিছু নাই সাইলেন্সার তারপরে আসেন এই টায়ারটা কিন্তু 20 টন সামনে পিছনে টায়ার দুটোই 20 টন এই যে আপনার সাইড লাইট সিগন্যাল লাইট চারটা সিগন্যাল লাইট পিছনের ব্রেক লাইট এই যে ব্রেক লাইটটা দেখেন ওই কোথায় গেল ওই মেড ইন জাপানটা এই যে দেখেন মেড ইন জাপান এই যে জাপান তারপরে পিছনের আপনার ইয়েটা মডগার্ড পিছনের সিগন্যাল পিছন থেকে দেখেন আপনারা কোনো সমস্যা নেই এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে তো আসেন আবার ব্যাক প্যানেলে আমি চাই আপনাদের একটা নাট পর্যন্ত যাতে বাদ না যায় কারণ অনেক দূর দূরান্তে থেকে আপনারা ভিডিওগুলো দেখেন ওই আসা তো সম্ভব না কিন্তু ওই জায়গায় বসে অন্তত আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন যে গাড়িটাতে কি আছে কি না গাড়ির বডিতে মাল যা আছে সব অরিজিনাল শুধুমাত্র একটাই ওই ট্যাঙ্কির বিষয়টা সেটা আমি ক্লিয়ার করলাম অনেকে বলে বই ভাই অরিজিনাল সব অরিজিনাল আসার পরে বাইরে ফিটফাট আসার পরে দেখা যায় ওইটা সদরঘাট তো যাই হোক এই যে দেখেন আপনার ওই অয়েল পাম্পের ইয়েটা পর্যন্ত কোনো আছে ওটা 2004 মডেলের গাড়ি ওইটা তো থাকবেই এই যে আর চেইন কভার ইঞ্জিনের ওই যে পার্ট ওই পার্টটা কিন্তু কালার মিলানো আপনারা ভালো করে খেয়াল করবেন ডাইন সাইডেরটা মিলানো না কিন্তু বাম সাইডেরটা কালার মিলানো এই যে এটা কালার মিলানো ওই একবার ভিতরটা ইঞ্জিনের সাইডের ভিতরটা একবার ভালো করে দেখেন তারপরে আপনারা আসেন এই যে দেখেন আপনার ইয়েটা ওই কি বলে কার্বোরেটর অরিজিনাল কার্বোরেটর এই যে নাম্বারগুলো দেখেন ওই যে হেড ওই যে দেখেন আপনার হেডে কিন্তু গোসা মাজা কোনো কিছুই নাই তারপরে হরনগুলো অবশ্যই গাড়ি স্টার্ট করার পর বাজিয়ে শোনাবো আপনাদের এই যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কির সাইটগুলো তারপরে এই যে শো লাইট আসেন তারপরে এই এই পাশে আসেন এই যে মিটারের বাম সাইড থেকে আবার শুরু এই যে সিগন্যাল মেড ইন জাপান তো বারবারে বলা লাগে যে ওই অরিজিনাল আছে গাড়িতে মনে করেন 99% জিনিস কিন্তু অরিজিনাল এই মডগার্ডে এই একটা সমস্যা এই যে দেখেন আপনারা ভালো করে তারপরে ওই সামনা পিছন সাইড কোনো সাইডে সমস্যা নেই এই যে ইউনিয়ন দুটোটা রিং কিন্তু গাড়ির সাথের রিং দুটোটা টায়ার পাল্টানো কিন্তু 20 টন ভালো মানের টায়ার এই যে দেখেন ওটা গোসা মাজা কোনো কিছু না এই যে অরিজিনাল আপনারা দেখলেই অবশ্য সাথে সাথে বুঝতে পারবেন এই যে অরিজিনাল এখন উপর থেকে আমরা দেখি সামনাটা এই যে সামনাটা দেখেন ওই যে আপনার হেডলাইট হেডলাইটে মেড ইন জাপান দেখা যাচ্ছে তারপরে মিটার সামনে থেকে যা মিটারটা একটু ভালো করে দেখি কারণ মিটারটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে মিটারটা দেখেন কোথাও ক্রাচ বা কোনো কিছু আসেনি
মিটারে একসাথে ওই মিটারের ইয়েটা দেখে নেই ভিতরটা এই যে দেখেন ওই যে আমরা অনেক সময় বলি যে ওইটা নষ্ট হয়ে গেছে মিটারের সাইডটা এই যে দেখেন মিটার ভিতর ৩১,৫৩৪ কিলোমিটার এটা মাইলেজ গাড়ি আমার গাড়ির মালিক আমার পাশেই উনি বলছেন যে ওইটা অরিজিনাল মাইলেজ পিছনের আপনার সিগন্যাল ইয়ে লুকিং গ্লাস এই যে ইয়ামাহা লেখা লুকিং গ্লাস ওইগুলা মনে হয় অরিজিনাল নাকি হ্যাঁ অরিজিনাল গাড়ির মালিক বলতেছেন তারপরেও আমরা তো দেখবো হ্যাঁ ওইগুলা সবই ঠিক আছে তারপরেও আমার আমি ঠিক আছে বলছি সেইটাতে আপনারা অনুমান করে গাড়িগুলা গাড়িগুলা কিনবেন বা বিক্রি করবেন ওইগুলা করবেন না নিজে দেখে দেখে যাবেন গাড়ির কাগজ গাড়ি সবগুলা নিজে থেকে দেখবেন দেখার পরে আপনারা ওইটা ভাবতে পারেন যে গাড়িটা নেবেন কি না তারপরে ডিসিশন নেবেন আমার কথার উপরে আপনার চাইরানার বিশ্বাস করবেন না কারণ আপনি আমি আমার চোখে দেখছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও আপনারা যে চোখে দেখবেন তারপরে বিশ্বাস করবেন যে ওইটাতে কী আছে কি না তো চলুন আমরা এখন ওই গাড়িটা স্টার্ট দিই ধন্যবাদ ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার সাধ্যের ভিতরে যতটুকু আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে তো গাড়িটাতে যা আছে তা সম্পূর্ণ আপনাদের দেখালাম গাড়িটার মডেল হচ্ছে ইয়ামাহা আর এক্স 115 আর ওটার মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 2005 গাড়ির কাগজ হলো সিলেট O11 সিরিয়ালের তো গাড়িটার সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ গাড়িতে অরিজিনাল আছে শুধুমাত্র ট্যাঙ্কিটা কালার মিলানো আর বাকি যা আছে সম্পূর্ণ অরিজিনাল গাড়ির মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো ওনার সাথে আপনারা সম্পূর্ণ নিজে থেকেই আপনারা আলাপ আলোচনা করবেন গাড়িটার দাম উনি চাইছেন 1,85,000 টাকা দাম আস্কিং প্রাইস ওইটা আলোচনা সাপেক্ষে 1,85,000 টাকা যদি আপনারা নিতে চান আপনাদের কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ আপনারা আইসা গাড়িটা দেখার পরে ভিডিও এক হাতে নেবেন আর গাড়ি দেখবেন ভিডিওর সাথে গাড়ি মিলাবেন যদি ওইখানে শুল্ক পরিমাণ কোনো বেশ কম থাকে ডেসক্রিপশন বক্সে যে কোনো একটা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাৎক্ষণিক ওই জায়গায় পৌঁছে দেবো আপনাদেরকে সহযোগিতা করতে আর আপনাদের কাছে অনুরোধ কোনো সময় আপনারা এসে পরিবহনের মাধ্যমে উঠে যাবেন কিনে নেই প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমি আপনারা এইটা করবেন না তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাকে অনেকে বলেন যে ভাই আপনি সাবস্ক্রাইব করেন ওইটা বলেন না কেন সেইটা আপনাদের ভালোবাসা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আগামী রিভিউ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ